এই ঘাটেই গুরু রবিদাসজি মহারাজ পাথর ভাসিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, সন্ত শিরোমণি গুরু রবিদাসজি মহারাজ বেনারসের এই ঘাটেই, এই গঙ্গার তীরবর্তী অঞ্চলে, এই স্থানেই তিনি তৎকালীন সময়ে ব্রাহ্মণদের যে অহংকার, সেই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করেছিলেন এই গঙ্গার ঘাটে। আজ এই ঘাটের তীরেই বাবু জগজীবন রামের অনুপ্রেরণায়, তার প্রচেষ্টায় এই ভব্য মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন বিরাট তার ভব্যতা। গুরু রবিদাসজির বিচারধারাকে ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে দিতে তৎকালীন ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী, চামার জাতির গৌরব, চামার জাতির বড় একজন অন্যতম বৃহত্তম নেতা আমাদের বাবু জগজীবন রাম দেখছেন বেনারস কাশীর একদম ঘাট থেকে, গঙ্গার তীরে অবস্থিত এই রাজঘাট। রাজঘাটে রাজগুরুর যে বিরাট মন্দির, সেটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন বাবু জগজীবন রাম, চামার জাতির গর্ব, চামার জাতির অহংকার, তিনি গুরুজির বিচারধারাকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি আমাদের সমাজের প্রতি অবদান রেখেছেন, দেখে গা কেঁপে ওঠে। বাবু জগজীবন রামের প্রতিষ্ঠিত গঙ্গা নদীর এই তীরে, বেনারসের পূর্ব পাড়ে বাবু জগজীবন রামের এই ভব্য প্রতিষ্ঠিত মন্দিরটি দেখলে আপনার মন নয়ন চক্ষু জুড়িয়ে যাবে। দেখছেন সরাসরি বাবুজির এই মন্দিরের তিনতলা মন্দির, কিন্তু তিনতলা বলাটাও ঠিক হবে না, কারণ এই মন্দিরটা নিচে থেকে পাঁচতলা বিল্ডিংয়ের সমান উঁচু। গঙ্গার ঘাটে এই ভব্য মন্দিরটিকে আপনাদের সামনে তুলে ধরছি। তৃতীয় তলে উঠে আপনারা যে মূল গেট, সেই মূল গেট দিয়ে যখনই মন্দিরের ভিতরে প্রবেশ করবেন, তার নজারা কিন্তু খুব সুন্দর, আলাদা। সম্পূর্ণ শ্বেত পাথরের মার্বেল দিয়ে মূর্তিটি এবং মন্দিরটি প্রতিষ্ঠিত। মন্দিরের সমস্ত গায়ে, প্রত্যেকটা দেওয়ালে গুরুজির বাণী খোদাই করা আছে। বহু দূর দূরান্ত থেকে বহু সন্ন্যাসীরা, বহু গুরুপ্রেমী ভক্তরা ছুটে আসে, ভজন কীর্তন এবং মুড়ি প্রসাদ তারা গ্রহণ করে। এই গ্রহণ এবং প্রসাদ গ্রহণ দীর্ঘক্ষণ চলতে থাকে, সারা দিন ব্যাপী চলতে থাকে, দুই দিন তিন দিন ব্যাপী চলতে থাকে। বিরাট ভব্য শ্বেত পাথরে গুরু রবিদাসজির মূর্তি প্রতিষ্ঠিত, বাবু জগজীবন রামের দ্বারা প্রতিষ্ঠিত যতগুলি মন্দির আছে সমস্ত মন্দিরগুলোতে আপনি এই আদলেই গুরু রবিদাসজির মূর্তি দেখতে পাবেন। গুরুজির অমৃত বাণী, গুরুজির আরতি, গুরুজির বিচারধারা শ্বেত পাথরের উপরে হিন্দি অরূপে সম্পূর্ণভাবে সম্পূর্ণ মন্দিরটিতে খোদাই করা রয়েছে। এই বিশাল মন্দিরটির নির্মাণ কার্যে বাবু জগজীবন রাম তার জীবনের অনেক বড় একটা অবদান রেখে গেছেন। পাথরের এই কাঠতিতে গঙ্গার জল নিয়ত বইতে থাকে এবং এখান থেকে প্রতিনিয়ত জল প্রত্যেকটা মানুষ, ভক্তবৃন্দরা যারা দূর দূরান্ত থেকে বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে ছুটে আসে, তারা ছোট ছোট কৌটো, ছোট ছোট ডিব্বায় ভরে নিয়ে তারা বাড়িতে যায় মনের বাসনা, অনেক ইচ্ছা আর্তনাদকে পূরণের উদ্দেশ্যে। সারাদিন ব্যাপী এই মন্দিরের বিভিন্ন প্রান্তরে ঘুরতে ঘুরতে গুরুজির পূজা অর্চনা আরতির মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ মন্দিরটি দেখানোর চেষ্টা করব। উপর থেকে নিচ, নিচ থেকে আবার উপর, সম্পূর্ণটাকে আপনাদেরকে দেখিয়ে আমি আমার মনের যে ব্যাকুলতা সেটা আপনাদের সামনে প্রস্তুত করার চেষ্টা করব। বাবু জগজীবন রামের একমাত্র সুযোগ্য কন্যা, ভারতবর্ষের দীর্ঘদিনের এমপি এবং লোকসভার অধ্যক্ষা মাননীয় মীরা কুমার প্রত্যেক বছরের ন্যায় এবছর 2024 সালেও মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। এই যে প্রান্তরটি আপনারা দেখছেন, এখানে সারা দিন বহু দূর দূরান্ত থেকে যত দর্শনার্থী আসে প্রত্যেকের জন্য লাঙ্গর চলে, প্রত্যেকের জন্য প্রসাদ ভোগ বিতরণ চলে 24 ঘন্টা। যত মানুষ দূর দূরান্ত থেকে আসে
প্রত্যেকেই গুরুজির প্রসাদ গ্রহণ করে মন্দির দর্শন করে তার ভোগ আরতি ইচ্ছা পূজা অর্চনা সমস্ত কিছু করার মাধ্যমে তারা তাদের নিজে নিজে গৃহে যে যা পারে পৌঁছে যায়। অথবা দূর থেকে যারা আসে তাদের জন্য মন্দিরে সুব্যবস্থা আছে থাকার জন্য, আপনাদেরকে সেটাও দেখাবো। যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে গুরু রবিদাসজির অনুযায়ী বাবু জগজীবন রামকে যারা অনুসরণ করে চলেন, বহু মানুষ বহু দর্শনার্থীরা এখানে উপস্থিত হয়, তাদের প্রত্যেককে থাকার জন্য যে সুব্যবস্থা সেটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাবুজির নাতি অংশুল অভিজিৎজি তিনিও এবছর উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছিলেন। এই যে প্রান্তরটি আপনারা দেখছেন মন্দিরের ডান তীরে, এখানে প্রত্যেক বছরই একটা সৎসঙ্গ হল তৈরি করা হয় অস্থায়ী রূপে। বহু যারা ভক্তজন গুণীজন সমাজের বিশিষ্ট নেতৃবর্গ তারা প্রত্যেকে এই জায়গায় উপস্থিত হয়। এখানে সারা দিন গুরু রবিদাসজির বিচারধারা নিয়ে আলাপ আলোচনা চলে, সৎসঙ্গ হয়, গান বাজনা হয়, ভজন কীর্তন হয়। এখন আপনারা ফাঁকা দেখছেন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সন্ধ্যার টাইমে। এরপরে আপনারা প্রত্যেকে দেখতে পাবেন একদম কাশী বেনারস, কাশীর যে রেলওয়ে স্টেশন সেখান থেকে হাঁটা পথে মাত্র 10 মিনিটের হাঁটা পথ, স্টেশন সংলগ্নই বলা যেতে পারে বেনারসের রাজঘাট, সেই রাজঘাটে বিরাট গুরু রবিদাসজির মন্দির, আপনাদেরকে প্রত্যেকে দেখানোর চেষ্টা করছি আমি। সম্পূর্ণ বিষয়টাকে আপনারা দেখুন, উপভোগ করুন। আমাদের সমাজের পূর্বপুরুষরা, আমাদের সমাজের মহানুভবী ব্যক্তিরা আমাদের সমাজকে কোন দিশা দিয়ে গেছে সেটা আমাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেককে আমাদের দায়িত্ব আমাদেরই কাঁধে তুলে নিতে হবে। কারণ আমাদের সমাজের গর্বের জিনিস দেখানোর জন্য কোনো মিডিয়া দেখায় না, কোনো গণমাধ্যম দেখায় না, সেগুলো আমাদেরকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর এই গণমাধ্যম হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিতে পেরে আমি সত্যিই আজকে খুবই গর্বিত, খুবই আনন্দিত, খুবই আপ্লুত। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, সমাজের একমাত্র কণ্ঠ রবিদাস সমাজ টিভি এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের পরিবার পরিজন যারা যারা আছে প্রত্যেককে দেখানোর চেষ্টা করুন যে আমাদের সমাজের গর্বের কী বিষয় আছে। দেখুন কত বড় একটা লাঙ্গর হল আপনাদেরকে দেখালাম, এখানে বিশ্রাম করে, সেখান থেকে নেমে আমি আরও নিচের দিকে যাব, সেই জায়গাগুলোও দেখানোর চেষ্টা করব। বহু মানুষ যারা আসছে তাদের জন্য থাকার ব্যবস্থা থাকছে, সমস্ত কিছু থাকছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাবু জগজীবন রামের এই যে ভব্য মূর্তিটি এখানে প্রতিষ্ঠিত মন্দিরের একজন সেবাদার হিসেবে, বাবু জগজীবন রাম তার জীবনে যে মহান বহু কাজ করে গেছেন, বহু জায়গায় গুরু রবিদাসজির মূর্তি গুরু রবিদাসজির মন্দিরে স্থাপন করেছেন, তাদের মধ্যে প্রধানতম একটা মন্দির, ভব্য মন্দির, সবচেয়ে বৃহত্তম মন্দির আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরকে ঘিরে অনেক আবেগ আপ্লুত, অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে। বহু দর্শনার্থীরা সারা বছর এখানে আনাগোনা থাকে তাদের, তাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে দৃশ্য, এই যে সকলের একটা মনের বাসনা ইচ্ছা পূরণের যে স্থান, সেই স্থানকে যদি আমাদের প্রত্যেকটা মানুষের কাছে আমরা না পৌঁছে দিতে পারি তাহলে তো মানুষ অজ্ঞতার অন্ধকারে থেকে যাবে। তারা অন্ধকার কুটির থেকে আলোর যে সৌন্দর্য, পৃথিবীর যে সৌন্দর্য সেটা তারা জানতে পারবে না, বুঝতে পারবে না। সেই জন্য আমাদের প্রত্যেকের সম্মিলিতভাবে সমাজের এই ধরনের জিনিসগুলোকে জানানোর জন্য এগিয়ে আসতে হবে। এই যে গঙ্গার ঘাট, এখানেই বাবুজির একটা গল্প আছে গুরু রবিদাসজিকে নিয়ে, যে গুরুজি ব্রাহ্মণরা যখন তার শক্তি তার ভক্তিকে পরীক্ষা করতে চাইল, রাজ দরবারে গুরুজির নামে নালিশ করলো যে আর রবিদাস গুরু, রৈদাস গুরু, মুচিরাম দাস গুরু একজন নিজ কুলে জন্মগ্রহণকারী মানুষ হয়ে কী করে তিনি ঈশ্বর ভক্তি করতে পারেন, তার প্রমাণ তাকে দিতে হবে। গঙ্গা মা কেন তাকে তার ডাকে সাড়া দেয়, তাকে তার প্রমাণ দিতে হবে। তিনি হয়তো কোনো জাদু করে, তিনি হয়তো মানুষকে ঠকানোর কোনো ব্যবস্থা করে। তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন গঙ্গার এই স্তরে, এই জলস্তরের মধ্যে 40 মন ওজনের একটা পাথরকে জলে ভাসিয়ে তিনি তার ভক্তির প্রমাণ দিয়েছিলেন। এমনই কাহিনী গল্প কথা
মানুষের মুখে মুখে শোনা যায়। বহু মানুষ এই জায়গাটাকে তাদের পবিত্র স্থান বলে মনে করে, তারা ছুটে আসে দর্শন করার জন্য। গঙ্গার এই তীরে এসে নদীতে স্নান করে এখান থেকে জল নিয়ে গিয়ে গঙ্গা আরতির মাধ্যমে তারা তাদের মনোবাঞ্ছা পূরণের আশা রাখে। জয় গুরুদেব। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেয়ার করুন, সকলকে জানানোর জন্য ব্যবস্থা করে দিন।